এই যে এটা নিলাম, মনে রেক্টাঙ্গেলটা নিলাম, মনে করেন এটা শিফট ধরে একটু একটা অবজেক্ট দিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে, কি ধরে শিফট ধরে, ওকে স্কেলটা কোথায় জানো, ওই এই যে এটা স্কেল টুল, ডাবল ক্লিক করলে অপশন আসবে ঠিক আছে, অথবা ওই পয়েন্টারের জায়গায় অল্টার ধরে, যেখানে পয়েন্টার আছে এখানে অল্টার ধরে ক্লিক করলে কি অপশন আসবে, অথবা এই যে এইসব টুলের উপর ডাবল ক্লিক করলে কিন্তু অপশন আসে, যে টুলটা থাকে, বুঝতে পারছেন, ইউনিফর্ম যে কোনো পয়েন্টারে ধরলে আছে, না যে কোনো পয়েন্টার ধরলে হবে, কেন এখন এই যে পয়েন্টার মাঝখানে না, আমি আর ডিটেলস দেখাচ্ছি না, ডিটেলস দেখাচ্ছি না, ডিটেলস দেখাতে গেলে তো আমি কোর্স শেষ করতে পারবো না, যেটা প্রয়োজন সেটা দেখাচ্ছি, পয়েন্টার গুলো প্রয়োজন সরাই মারা দেখবেন, একই সিস্টেম রোটেট টুল রিফ্লেক্টর ওগুলো দেখাইছি না, পয়েন্টার কিভাবে সরাই মারা দেখাস করা যায়, ইয়ে সাহেব রেজন সাহেব, হ্যাঁ ভাই এখানে পয়েন্টার, এই পয়েন্টারটা কোথায় আছে এখন, মাঝখানে আছে, হ্যাঁ ঠিক আছে, এটা ডাবল ক্লিক করি, কি করি এটা আমি ডাবল ক্লিক করি, হ্যাঁ দেখেন এটাকে আমি 90% করে দিই, কপি দিয়ে দিই, কপি হয়ে যাবে, কি হয়ে যাবে এটা কপি, আর যদি কপি না দিই আর কি যাচ্ছে 90% ছোট হয়ে যাবে 10%, ঠিক না, ইউনিফর্ম দিয়ে রাখলাম, আর যদি 110% দিয়ে রাখে বড় হবে, ঠিক না, আমার কথা বোঝেন নাই, জি ভাই এখানে 100% আছে, যদি 90% দিয়ে ছোট হবে অথবা যত কম হবে, অথবা যদি 95% দেন কি হবে এটা কমবে, তাহলে একটু কমবে নাকি বলেন, এটা হচ্ছে ইউনিফর্ম লেন্থ উইথ একে চারিদিকে পাশে, আর যদি নন ইউনিফর্ম দিয়ে আমি আলাদা আলাদা দেবো, হরাইজন্টালি ভার্টিক্যালি কমাতে বাড়াতে পারবো, বোঝা গেছে, নন ইউনিফর্ম দিলে, নন ইউনিফর্ম দিলে এটা তো পারবেন, আলাদা আলাদা ভাবে আপনি কমাতে বাড়াতে পারবেন, অর্থাৎ লেন্থ উইথ পার্সেন্টেজ অনুযায়ী আলাদা আলাদা ভাবে কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে, ওটা পারবেন, আমি ইউনিফর্মটাই করি, হ্যাঁ ঠিক আছে, এটা আমি 90% করি, হ্যাঁ ঠিক আছে, মনে করেন একটা কালার দিয়ে দিই এটাকে সোয়াস থেকে, আবার দিই এটাকে ডাবল ক্লিক করি, হ্যাঁ আবার এইটাকে আরো 80% দিয়ে দিই, এবার করে দিয়ে দিব 80%, কপি দিয়ে দিই, এটার মনে করেন একটা কালার দিলাম, আবার ডাবল ক্লিক দিই, দাঁড়ান 1 মিনিট, একটু বেশি দিয়ে ফেলছে এটা, আমি 90% করে সব কমাই, সব 90% করে কমাবো, হ্যাঁ ঠিক আছে, প্রতিটা অবজেক্টকে মনে করেন এই ভিতরে অবজেক্ট সিলেকশন আছে, এটার প্রতি পাশে কমাই, এটা একটা আলাদা কালার দিই, কপি দেই, ওকে আবার দেই কপি, একটা এটা কালার দিলাম, মনে করেন প্রতিটা 10% করে কমাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ভাই বলেন, একবার কপি করে পরে কন্ট্রোল ডি দিলে অটোমেটিক্যালি 90%, হ্যাঁ 90% হবে 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 হবে, আমি তো ইয়ার স্ক্রিপ্টর দেখাচ্ছি তো, দেখাচ্ছি এক ঘন্টা লাগে 90% করে হবে এখন, ঠিক আছে কন্ট্রোল ডি দিলাম কিন্তু এখন, বুঝতে পারছেন,
আরো ছোট করা যাবে। হ্যাঁ তাহলে এগুলো পারা যাবে ঠিক না, স্কেল টুল। জি স্যার। আবার মনে করেন এটা আছে, আবার এটা একটু দেখাই দেই, কোথায় যেন স্কেল টুলটা, এই স্কেল টুলটা এখানে কন্ট্রোল ডি দিয়ে সাথে সাথে কালারটা চেঞ্জ করে ফেলছেন না? কন্ট্রোল ডি থেকে কালার চেঞ্জ করে নাকি? কন্ট্রোল ডি তে রিপিট না, মানে মানে কন্ট্রোল ডি দিয়ে মানে যখন কপি করলেন পরপর তখন সেই প্রত্যেক কপিতে কালার চেঞ্জ করলেন? হ্যাঁ, প্রতিটা আবার আলাদা আলাদা চান্স কে চেঞ্জ করলাম, ওইটা দিয়ে ঠিক আছে। স্কেল টুলটা আছে এখানে, ডাবল ক্লিক করি, এখানে যদি নন ইউনিফর্ম দেই তাহলে আমি আলাদা মনে করেন হরিজেন্টাল ভার্টিক্যাল কমাতে পারতে পারবো ঠিক না? ঠিক আছে, আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আর কি, মনে করেন ভার্টিক্যাল দিয়ে দিলাম 100%, পারা যাবে না? আবার কপি দিলে কপি হবে ঠিক আছে, ওখানে কপি দিলে কি হবে, কপি হবে। আবার ফ্রি হ্যান্ডেও কিন্তু করা যাবে, আমি ওগুলো দেখাচ্ছি না, এগুলো পারবেন ইনশাল্লাহ। ফ্রি হ্যান্ডেও কিন্তু এই পার্সেন্টেজ অনুযায়ী কমানো বাড়ানো যাবে, কিন্তু এখানে আমি পার্সেন্টেজ আমার মন মতো দিতে পারতাছি না ঠিক না, পার্সেন্টেজ অনুযায়ী কমতেছে কিন্তু মন মতো হইতাছে না ঠিক আছে। বুঝা গেছে ইয়া সাহেব? জি ভাই। ফ্রি হ্যান্ডে পার্সেন্টেজ অনুযায়ী কম বেশি বাড়বে, পেন্ডুল দিয়ে যদি একটা শেপ নিই সেটা তো একই রকম পাবে, সব কিছু করা যাবে, শেপ শেপ তো শেপই, সব কিছু আপনি করেন। আমি তো রেকট্যাঙ্গেলটা দেখাইলাম, আপনি যে কোনো শেপ নেবেন, আপনি যে কোনো কিছু নেবেন ঠিক আছে, শুধু শেপ না, আপনি স্ট্রোক নেন তাও হবে, কোনো সমস্যা নেই। যদি সার্কেল হয় তাহলে সেক্ষেত্রে ভার্টিক্যাল আবার আছে, দেখি সার্কেল নিয়ে দেখি তো, হরাইজন্টাল এটা তো নাই, সার্কেল তো ভাট না, ও ইউনিফর্ম নন ইউনিফর্ম আছে না থাকার কথা, দেখি দেখি যে সার্কেল নিলাম, এই যে আছে তো, এই যে হিরো যে টাইম আর ডিমন মোড় টাইম হয়ে যাবে, ইয়া যাবে এরকম বোঝেন নাই ইয়া শেফ? হ্যাঁ মনে করেন নি সাথে সাথে বার, এটা হরাইজন্টাল ব্যাগে দাদা আছে, ই ভার্টিক্যালি হরাইজন্টাল বাড়াইলেন কমাইলেন ডিমন মোড় টাইম হয়ে গেল এরকম আর কি ঠিক না, নাকি বলেন? একই রকম সব আছে, এটা স্কেল টোলটা পারা যাবে। তাহলে স্কেল কি গেল আমাদের, নতুন টুল কি আসলো আমাদের, স্কেল টুল রিফ্লেক্ট টুল না? আচ্ছা এবার লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, মুভিং দ্য, এটা কোন টুল না, এটা একটা থিওরি বোঝাচ্ছে, এটা মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এটা নোট করেন। লিখছেন সে মনে করেন একটা রেক্টেঙ্গেল দিলাম আমি, আর ওটাতে জাস্ট যদি শুধু শেপের ক্ষেত্রে হবে, ওই যে সি স্কেলতে লেগেল ব্যাপারটা এরকম না, সব ক্ষেত্রে কাজ করবে, স্ট্রোকে কাজ করবে ঠিক আছে ইয়া সাহেব? এই যেমন একটা স্ট্রোক নিলাম এই ক্ষেত্রেও কাজ করবে, কথা বোঝেন নাই? জায়গাগুলো দেখালাম না, ওইগুলো ঘাটতে গেলে ঝামেলা হবে। আচ্ছা দেখেন আমি যখন একটা অবজেক্ট নিলাম, এটা আমি এখানে রাইট অ্যারো ক্লিক করলাম, এটা কি নোট আছে? রাইট অ্যারো ক্লিক করতে থাকবে, এটা কি নোট আছে না? এটা কিন্তু কি নোট আছে ঠিক না, বাম দিকে নিলে কি এটা নোট আছে কিন্তু ধীরে ধীরে ঠিক না? আবার এই সিলেকশন করে আবার যদি আমি লেফট অ্যারো ক্লিক প্রেস করে থাকি, এটা কি বাম দিকে যেতে থাকবে ঠিক না, আপার অ্যারো প্রেস করে থাকলে উপর দিকে যেতে থাকবে, লোয়ার অ্যারো প্রেস করে থাকলে নিচের দিকে যেতে থাকবে ঠিক আছে, ধরে রাখলে অথবা প্রেস করে থাকলে, নাকি বলেন? ঠিক আছে এখন আমরা এই মুভিংটাকে বাড়াতে পারি, এটা তো অল্প অল্প আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করবো, কি কি প্রেস করবো, এটা ধীরে ধীরে বাতাসে আমরা এটাকে বাড়াতে পারবো ইনক্রিমেন্টটাকে, মুভিং ইনক্রিমেন্টটাকে। কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করবো, কি প্রেস করবো, কন্ট্রোল কে, কন্ট্রোল কে,
এগুলো দরকার হবে, পুরো কাজ কাজ করাতে ডিজাইন শুরু করে সুবিধা তো মনে করতেছে যে মুভ টুলটা এটা আমি এখান থেকে এখানে হয়তো সরাই ফেলবো, ব্যাপারটা আসলে এরকম না, অনেক সময় আপনার এই জিনিসগুলো দরকার হবে, বুঝা গেছে? এরর ক্ষেত্রে কন্ট্রোল কে দিব, এখানে 1 পিক্সেল দেওয়া আছে, এটা আমি ইয়া দিয়ে দিই 10 পিক্সেল দিয়ে দিই, এখন কত দিয়ে দিব এটা আমি 10 পিক্সেল, হ্যাঁ মনে করেন এটা আমি 100 দিয়ে দিলাম, বড় দিলাম এটা আমি 100 দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এখন আরো বেশি বার 100 পিক্সেল পরিমাণ কি বাড়তেছে কমতেছে, আরো বাড়লে আরো বাড়বে, ঠিক আছে, যদি 500 দিই, ওকে, পারা যাবে না? জি ভাই। আচ্ছা 50 পিক্সেল দিই, এই তো মামা একটা জিনিস মনে করেন, এটা আপনি অল ধর, আচ্ছা কি এটা কি আছে, এটা আছে ঠিক না, এটা সাইজটা একটু দেখে নিই আমরা, এটা সাইজটা দেখে ট্রান্সফর্ম থেকে দেখা যাবে অবজেক্টটা সাইজটা, অথবা মাপ নিয়ে নেন এইভাবে না দেখে, এইভাবে একটা মাপ নিয়ে নিই আমরা, হ্যাঁ মনে করেন 300 বাই 300 নিয়ে নিলাম, কত নিলাম এটা আমি 300 বাই 300 বাই 300, ঠিক আছে, এটা আমরা মনে করেন কন্ট্রোল কে দিই এখান থেকে, এখানে 300 দিয়ে দিই, কত দিয়ে দিই এটা আমি 300 দিয়ে দিই, হ্যাঁ 300, এখান থেকে অল ধরে রাইট বাটন ক্লিক করতে থাকেন, কপি হতে থাকবে, দেখেন এটা ভালো একটা টেকনিক, এটা একটা 300 পিক্সেল পরিমাণ তো মুভ হবে, হবে না? এখন যদি আমি এটা সিলেকশন করে লাইট ই করি, লেফট এর করি, নিচে করি, ঠিক না, 300 পিক্সেল 300 পিক্সেল সরবে সরবে না, আর যদি আমি অল ধরে করি তাহলে কপি সহ কপি হবে, একবার দেখবেন, দেখেন এখানে কপি হয়ে যাচ্ছে, বুঝলেন না? একের বর্ডার বরাবর আবার নিচে দিই নাকি বলেন? এগুলো তো অনেক ভাবে করা যায়, আপনি তো করিয়া যেমন করে আবার রিপিট কমান্ড দিলে হয়ে যাবে, এইভাবে একটু দেখালাম আর কি। আচ্ছা ওই যাই হোক, এটা তো আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই, মুভিং ইন পয়েন্ট তাহলে বুঝতে পারছেন নাকি বলেন? হ্যাঁ মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট কিভাবে বাড়াবেন কমাবেন বুঝতে পারছেন কোথা থেকে, কন্ট্রোল কে দিয়ে এটা লিখে রাখছেন? লিখে রাখছেন নাকি লেখেন নাই? জি ভাই লিখেছি, ওটা অথবা অথবা এই যে অথবা এই যে এডিট প্রিফারেন্স থেকে পাবেন, ঠিক আছে, বুঝলেন? ঠিক আছে, আসতেছি 5 মিনিট আসতেছি, আচ্ছা এবার হচ্ছে ইয়া করবেন, আমরা ইয়া করবো একটা ইয়া লবি রবি লোগোটা তৈরি করবো, বুঝতে পারছেন কিসের ওই যে রিফ্লেক্টর কাজ করলাম না একটু আগে, হ্যাঁ তারপর রোটেটুল কাজ করছি, রোটেটুল কাজ করছি করছি না, আর ঘড়িটা তো মনে দেখেন নাই অনেকে, না আমি তো আসতে বলছিলাম বন্ধে সকালবেলা, অনেকে আসেন নাই বোধ হয়, রবি লগ ওটার নামাই রাখি না, একটু গুগলতে সার্চ দিয়ে বের করি, হ্যাঁ সার্চ দিয়ে বের করি, আচ্ছা এতটুকু আগে প্র্যাকটিস করেন তারপর রবি লগ ওটা দেখাই, ইয়ে সাহেব, হ্যাঁ জি ভাই আগে এতটুকু প্র্যাকটিস করেন, আমি একটু এই 10 মিনিট 5-10 মিনিটের নাস্তাটা করে নেই, ঠিক আছে তো করেন এটা, প্রয়োজনে 11টার পরে 5-10 মিনিট দেখাবো না, সমস্যা নাই, এটা শেষ করে দিব,
ঠিক আছে, যে ওই অল কলক আর রবি লগ এগুলো বাসা প্র্যাকটিস করবেন। স্কেল টুল, ইয়া টুল, ই মুভিং এগুলো একটু প্র্যাকটিস করেন আস্তে সেমি। হ্যাঁ না দেখাই দিলে ভালো হইতো, একটু সময় লাগতো না তো। এই যে এটা কি রবি কোম্পানি লোগো না? ইয়া স্যার, জি ভাই, এটা দেখেন এখানে কি ইয়া ত্রিভুজ আছে ঠিক না? কি আছে এটা, ত্রিভুজ না? দেখেন কি বানাই, এটা সবাই প্র্যাকটিস করে ফেলান একটু, দেখেন পারেন কিনা। এটা থ্রি নেই, একটু বড় বড়ই আছে, এটা সমস্যা নেই, ঠিক আছে একটু বাইরে কাজ করি এটা। হ্যাঁ ওয়ার্ডবোর্ডটা ছোট নিয়ে ফেলছি একটু মনে হয় না, বড়ই নিছি, এখানে রাখি। দেখেন কি করা যায়, রোটার টুল দেবো, কি নিবো বলেন তো? রোটার টুল, এই যে পয়েন্টারটা এখানে দেখাই দিব, এখানে একটা একটা 360 ডিগ্রির, একটা 360 ডিগ্রির ছয়টা ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে, বুঝতে পারছেন? 360 ভাগ 6, ঠিক আছে। এবার কন্ট্রোল ডি দিব, কি দিব? কন্ট্রোল ডি, ওকে। দেখেন এখানে এটাকে জাস্ট ইয়া দিব, রিফ্লেক্ট করে দিব, এটা কিরো দিব, আমি রিফ্লেক্ট করে দিব, এটা হরাইজন্টাল দিলে হবে। হ্যাঁ ওকে, কপি দিব না, কপি দিলে তো কপি হয়ে যাবে, ওকে দিয়ে দিব, বুঝেন নি? একেবারে সিম্পল, যে না সিম্পল না, এটা তো অনেক গবেষণা করা বানাইছে, যিনি বানাইছে তখন তো বানাইতে তো অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে ঠিক না? আমরা তো হয়তো সহজেই মানে ফেলতে পারতাম, উনি তো অনেক চিন্তা ভাবনা করছে। জাস্ট কালার দিলাম আপাতত, পরবর্তীতে হুবহু কালার, এবার ভাবে একটু প্র্যাকটিস করেন, ভিন্ন ভিন্ন কালার দিলাম আপাতত, পরবর্তীতে আমরা হুবহু কালার দিয়ে প্র্যাকটিস করবো বানানি ভাবে। হ্যাঁ ঠিক আছে রিজন স্যার, রবি লগো সহ আগের কাজগুলো সহ এই রবি লগো বানান, না পারলে আমাকে বলবেন, ঠিক আছে? আমি আসতেছি একটু, নাস্তা করে আসতেছি। হ্যাঁ ঠিক আছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যালো, অসীম ভাই, সবাই করেন? হ্যাঁ, এটা ভাই রবিটা একটু মানে আরেকবার দেখানো লাগবে ভাই। আচ্ছা, সবাই করেন, সবাইকে আবার দেখাবো, দেখবেন রবি লোকটা আবার দেখাই দেবো। আমি ত্রিভুজটা নিতে পারছেন? হ্যাঁ নিয়েছি ভাই। ট্যাঙ্কর পয়েন্টটা কি মানে মাথায় নিবো নাকি মাঝখানে? ডান পাশে, ডান পাশে, ডান পাশে নেবেন, ডান পাশে, ডান পাশে নেবেন। এই যে, এই যে এখানে, এই যে এখান থেকে ওই যে রোটার টুলে এই মাথা নেবেন, এই যে এখানে নিবেন, এই যে এখানে, আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক করে এবার এখানে অল্টার ধরে ওইখানে পটেটা দেখাই দিবেন, ঠিক আছে? অল্টার ধরে, হ্যাঁ, আচ্ছা করেন, আমি একটু আসতেছি। হ্যাঁ রেজন সাহেব, করেন আপনারা, ওকে ভাই, চেষ্টা করেন, 5 মিনিট চেষ্টা করেন, আসতেছি। আচ্ছা রবি লোগোটা বানিয়ে থাকার সমস্যার স্ক্রিন শেয়ার করেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। এতদূর নিয়েছি, তারপরে যে এখান থেকে কপি করতে হবে না, এটা বললাম। মাঝখানটাকে সিলেকশন করেন, মাঝখানটাকে সিলেকশন করেন, ওই যে ওইটা সিলেকশন, সিলেকশন টুলে যান, আগে আগে সিলেকশন টুলে যান, হ্যাঁ ওটা ক্লিক করেন। এবার ওই যে মাঝখানটা ক্লিক করেন, নিচেরটা, নিচেরটা, এটা না বাম পাশেরটা, হ্যাঁ এটা, এটা, এটা বাম পাশেরটা, বাম পাশেরটা, বাম পাশেরটা, হ্যাঁ এটা, এটা, হ্যাঁ এটা। এবার রোটার টুলে যান, এবার রোটার টুলে যান, এবার মাথায় কোনায় ক্লিক করেন, মাথায়, ওইটারই মাথায় করেন, বাম পাশে, বাম পাশে, বাম পাশে কোনায়, হ্যাঁ এখানে, এখানে অল্টার ধরে ক্লিক করেন, আবার যান রিফ্লেক্ট টুলে,
ডাবল ক্লিক করেন, রিপিটেল ডাবল ক্লিক করেন, রিপিটেল ডাবল ক্লিক করেন, ওই টুলের উপর ডাবল ক্লিক করলে হবে। এই তো সরে স্ক্রিন তো এইদিকে হাতটা ধরে নেন আপাতত, পরে দেখাইতেছি আমি। উপরে হাতটা ধরে নেন, ইয়া সিলেকশন টুলটা হাতটা ধরে নেন, সিলেকশন টুলে যান। আচ্ছা করতেছি, একটু করতেছি, আপনি অন্য টুল গুলো প্র্যাকটিস করেন আগে। হ্যাঁ ওকে রে,
ওকে ইয়া সাহেব, রেজা সাহেব দেখেন, হ্যাঁ আসেন না আপনি। জি ভাই দেখতেছেন স্ক্রিনটা বড় করুন। এই যে দেখেন, হ্যাঁ কোথাছি দেখেন, এই যে রোটেটর নিলাম আমি, এই যে এই মাথায়, হ্যাঁ ওকে এই মাথাতে ঘুরাবো 60 ডিগ্রি করে, নাকি বলেন? অথবা এই অবস্থা সমস্যা হলে 360 ভাগ 6 এইভাবে লিখে দিবেন, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে দি। ওকে করলাম, এবার কন্ট্রোল ডি, এবার সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেকশন করলাম, হ্যাঁ রিফ্লেক্ট টুল নিলাম, এই যে মাথায় ধরবো, অল্টার ধরে, অল্টার ধরে, ধরে এই যে দেখেন হরাইজন্টালে মানে ইয়ে দিল, কপি দিব না, কপি দিলে কপি হয়ে যাবে আমার, ঠিক না? ওকে দিয়ে দিব, জাস্ট কালার গুলো চেঞ্জ করেন ভাই। কপিটা কি কন্ট্রোল সি দিয়ে করছেন? হ্যাঁ কপিটা কিভাবে করছেন? আমি কপি করি নাই তো, এটা আমি কপি করি নাই তো, এই যে এখানে অনেকগুলো শেপ আছে, এই যে হরাইজন্টাল অনেকগুলো শেপ কিভাবে হইছে বলেন তো রেজাম স্যার। এই যে অনেকগুলো যে শেপ করলাম, এটা কিভাবে করলাম বলেন তো? ওটা সে ভাই আগে শেপ নিলাম একটা ত্রিভুজাকৃতি শেপ নিয়ে, তারপরে যে রোটেট টুল থেকে আমরা সেটা রোটেট করলাম, রোটেট তো করলাম, এটা কি প্রথমে একটা ইয়া করে কন্ট্রোল ডি দিছি না? হ্যাঁ কন্ট্রোল ডি দিছি, ওই অ্যাঙ্গেল পয়েন্ট ক্লিক করে কন্ট্রোল ডি দিছি। রিপিট কমান্ড কি আপনি প্র্যাকটিস করেন না ইয়া সাহেব, মামু সাহেব? হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে মাপু সাহেব, ভাই ভাই ওইটা পাই নাই না, পাওয়ার তো কি, আপনি তো ক্লাস তো করছেন আমি দেখছি, আপনি খাতা লেখেন না, এটা যেন আমার কাছে না পান, এগুলো তো ইউটিউবে আছে ভাই, আপনার ইচ্ছা থাকলে তো আপনি ইচ্ছা ইচ্ছে শিখতেই পারতেন এটা। আর রিপিট কমান আপনি খুঁজলে পাবেন না ইয়ে রেজন সাহেব, এটা আপনি ইচ্ছা করলে শিখতে পারবেন না বলেন? রিপিট কম কিভাবে দিব বলেন এবার মাপু সাহেব বলেন। নিলাম এ কপি দিলাম, এখন কপি করলাম, এখন কপি করার পর যদি এই কপি করলাম, এখন যদি কন্ট্রোল ডি দিয়ে থেকে এটা তো কপি হতে থাকবে, একই জিনিস বারবার হতে থাকবে, বুঝছেন নাই? জি ভাই, কিন্তু ভাই ওই যে আগের যে ঘরগুলা এগুলা কি আনছেন, এই যে 60 ডিগ্রি দেখেন বসাইছেন আর কি, এটা আমি আনতে পারি নাই। কোথায় আনতে পারেন দেখেন তো, আমার স্ক্রিন শেয়ার করুন তো, আপনি কোন জায়গায় আনতে পারেন নাই, আমার স্ক্রিন শেয়ার করেন, আপনি কি করছেন আমি দেখতে চাই, করেন তো আপনি স্ক্রিন শেয়ার করেন। মাবু সাহেব স্ক্রিন শেয়ার করেন আপনি, করছেন এত সুন্দর করে লং টাইম না বুঝাইলাম, তারপর যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে তো আমার কিছু করার নাই, ঠিক না? এতটা প্র্যাকটিস না করে আমাকে কোশ্চেন করতেছেন, ওই প্র্যাকটিস করছিলাম কিন্তু ওটা পাইতেছি না। কোনটা পাইতেছেন না বলেন আমাকে, আমি আবার দেখাচ্ছি, এই যে রোটেট টুল নিলাম মনে করেন, অল ধরাম নিয়ে আসলাম, কি পাইতেছেন এখানে আমার বলেন এবার ভাই? যে যে এই যে যে ছকটা আছেন না, মানে রোটেট লেখা পরে 60 ডিগ্রি লেখছেন যে, হ্যাঁ 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 বলেন এটা কি হবে আনছেন আর কি, এটা কি অল ধরে
চেকের পয়েন্টার দেখাইতে হবে কি অল ধরে নিয়ে আসছেন এই যে যেমন এই যে এই পয়েন্টার নিয়ে আসবো অল ধরে এখানে একটা ক্লিক করব চলে আসবে এখানে তারপর পছন্দ মতো অ্যাঙ্গেল দেখাই দিবেন হ্যাঁ ঠিক আছে আবার মনে করেন এই পয়েন্টারে নেবেন মনে করেন মাঝখানে নেবেন অল ধরে দেখাই দিবেন অথবা মনে করেন ডকুমেন্টে এখানে রাখবেন অল ধরে দেখাই দিবেন ঠিক আছে জি ভাই পরপর সব চলে যাচ্ছিল আর কি এটা কি করছে এটা কিছুই না এটা মনে করে এটা নিলাম 300x300 সে অথবা 100x100 রাখলেন ঠিক না আর ওখানে মনে করেন 300 সাইজ আছে না উইথ তো এখানে 300 দিয়ে দিলাম মনে করেন কন্ট্রোল কে তে ঠিক না এখানে অল ধরে যদি অল ধরে যদি রাইটারে ক্লিক করে দেখবেন ওই 300 দূরে দূরে কপি হইতে থাকবে অল ধরে কপি করি না আমরা বামে যদি কপি করতে চান অল ধরে বামেই করতে থাকবেন লেফট এরোতে কপি হতে থাকবে আবার যদি নিচে কপি দিতে চান অল ধরে ঠিক আছে এই আর কি আচ্ছা এই রবি লগোটা হুবু আপনার এরকম থাকবে কালার তো হুবু দেয় নি আপনার রবি লগো সুন্দর দেখে যেটা অরিজিনাল কালার নামায় ওখান থেকে আই ড্রপারটা নিয়ে নিয়ে কালার দিবেন কালার নিয়ে আমাকে দেখাবেন হুবু এটা তো আমি জাস্ট দেখাইলাম এটা পুরাটা কালার তো হুবু নেই না হুবু নিছি আমার মন মতো কালার দিয়ে নিছে ঠিক না আইডোবার কাজ তো পারেনি পারেন না আইডোবারটা কালার নিয়ে নিয়ে হুবু বানাবেন বানা দেখাবেন আমাকে ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভাই আমার ইলাস্ট্রেটর একটু দেখবেন মানে একটু প্রবলেম হচ্ছে আর কি দেখেন শেয়ার করেন এই যে এদিক দিয়ে আমি যে যে ডকুমেন্ট গুলা নিলাম দেখাইতে আমার ক্ষেত্রে দেখাইতেছে না কি ডকুমেন্ট দেখাইতেছে দেখতেছেন আপনি মানে এই যে নিচ দিয়ে আমি যে যে ডকুমেন্ট গুলা নিছি দুইটা তিনটা ডকুমেন্ট নিলে সেগুলোতে কাজ করলে এগুলো দেখাইতো না দেখায় না আপনার না ভাই আচ্ছা কই দেখি ডকুমেন্ট তো আপনি ইয়া করে রাখছেন বোধ হয় ভাই যে ফ্লোটিং শেপ গুলো যে আছে এগুলো কি ভাই চেঞ্জ করা বা একটু নাড়াচাড়া করা উপর কোনাটা ধরে টান দিয়ে টান দেন তো আরেকটা ডকুমেন্ট নেন আপনার আরেকটা ডকুমেন্ট নেন তো দেখি কি হয় ফাইলে যান ফাইলে যান হ্যাঁ নিউতে যান জি ভাই একটা ডকুমেন্ট নিলাম হ্যাঁ দেন ওকে দেন ওকে দেন এই যে ভাই কিন্তু আমি যে জি ভাই দিলাম উপরে করা থেকে ইয়াটা উইন্ডোতে যান তো উইন্ডোতে যান আপনি উইন্ডোতে যান তো উইন্ডোতে যান উইন্ডোতে কন্ট্রোল চেক মাটা আমাদের একটু উপায় কিন্তু পরে দেওয়া লাগবে ওই যে নিচে কন্ট্রোল ওটা উঠাতে গেলাম উইন্ডো ওই কন্ট্রোল চেক মাটা একটু উঠান তারপরে তো হ্যাঁ এটা উঠান আগে এই যে এখন তো দেখা যাচ্ছে আপনি তো ওটা ইয়া উপরে উঠে রাখছেন এই যে এখন তো দেখা যাচ্ছে টাইনা টাইনা নিচে নামাইতে হবে আর দেখেন একটু পারেন কিনা তাহলে পরে দেখাইতে হবে এটা হ্যাঁ এখন তো বুঝাতে সময় নষ্ট হয়ে যাবে আচ্ছা এবার লেখেন সবাই লেখেন ওপেন পাত অ্যান্ড ক্লোজ পাত ওপেন পাত অ্যান্ড ক্লোজ পাত লিখছেন স্ক্রিন শেয়ার নেই না
দেখেন মনে করেন একটা পাত আছে, এটা আমরা ওপেন পাত কোনটা ক্লোজ পাত কোনটা, যেমন এই যে এইটা, এই যে এটাকে লাগা দিলে কিন্তু আবার পুরো শেপটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক না? ইয়েস স্যার, একটা পেন টুল নিয়ে আবার স্ট্রোকটা বুঝে আগে আমি এটা স্ট্রোকটা বুঝাই, দেখেন সেম ফর এক্সাম্পল এটা মনে করেন পেন টুল একটু ইয়াটা নি স্ট্রোকটা নি, হ্যাঁ মনে করেন এরকম আছে, এইভাবে আছে এইভাবে আছে, এটা টান দিলে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, এখানে কিন্তু ক্লোজ নাই, ক্লোজ আছে না, ঠিক আছে এটা ক্লোজ করা যাবে, কিন্তু এটা কিভাবে, এটা কিন্তু এখন ওপেন পাথ, এটা কি পাথ, এটা এখন ওপেন পাথ, হ্যাঁ ওপেন পাথ, এটা ক্লোজ করার জন্য জাস্ট এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এই জয়েনে দিয়ে দিব, ঠিক আছে এই যে এখন ক্লোজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন নাকি বোঝা যায় না? অথবা যদি জয়েন এমনি তো করে দেওয়া যায়, হ্যাঁ এমনও করে দেবেন, এমনও করে দেওয়া যাবে, একটা আছে এডিট, আর আছে এডিট পাথ জয়েন, ঠিক আছে অথবা কন্ট্রোল জে দিলে জয়েন হয়ে যাবে, অথবা কি কন্ট্রোল জে কি দিব বলেন তো, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, ঠিক আছে এই যে একটা জিনিস খেয়াল রাখবেন, মনে করেন পেন টুল দিয়ে আমরা মনে করেন একটা শেপ নিব, এটা একটা শেপ ধরে নেই, এখানে মনে করেন ক্লোজ, এটা রেকট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল না, হ্যাঁ এটা মনে করেন এই পর্যন্ত পেন টুল টেনে নিয়ে আসলাম শেপ দিয়ে, আবার মনে করেন পেন টুল দিয়ে আমি যদি এইভাবে করি, আগে তো এই পর্যন্ত শেষ করে দিছি, এবার এখানে দেখি দুইটা একই জিনিস মনে হইতেছে না, কিন্তু এটা কিন্তু ক্লোজ, এটা কিন্তু আমি ক্লোজ করি নাই, এটা কিন্তু ক্লোজ পাথ ছিল, ওই যে ওপেন পাথ ছিল, এটা এটা কি ক্লোজ পাথ, এটা কি ওপেন পাথ, এটা ক্লোজ উপরে এটা ওপেন পাথ দিছে ক্লোজ পাথ, ঠিক আছে এটা ক্লোজ, এখানে সময় দেখা যাবে কোনটা ওপেন পাথ ক্লোজ পাথ, ইনফো থেকে দেখা দেখা যাবে, ইনফো ডকুমেন্ট ইনফো ইয়ার থেকে গ্রেডিয়েন্ট ইনফো, কোথায় যেন অপশনটা আছে, এখানে অবজেক্টের এটা যে ক্লোজ পাথ এটা বোঝা যাবে, বুঝতে পারছেন, সিএমআইকেল প্রোফাইল অ্যাট্রিবিউটস দেখি তো কি হয়, এই যে অবজেক্ট, এই যে কোনো অবজেক্ট দিবেন, হ্যাঁ ঠিক আছে এটা বোঝা যাবে, কিন্তু এটা কিন্তু পাথ, এই যে ওয়ান ওপেন পাথ লেখা, এটা এই ডকুমেন্টে ঠিক না, এই যে অবজেক্টের মধ্যে এই যে এখান থেকে যাবেন, এটা উইন্ডো থেকে যাবেন, এই ডকুমেন্ট ইনফো, এই যে ডকুমেন্ট ডকুমেন্ট ইনফো, শুধু ইনফো না কিন্তু ডকুমেন্ট ইনফো, হ্যাঁ ডকুমেন্ট ইনফরমেশন যেটা, ঠিক আছে এই যে অবজেক্ট আমি সিলেকশন করে নিছি, ওকে এই যে ডকুমেন্ট দেখালে ডকুমেন্টের ইনফরমেশন দেখাবে, আর এই অবজেক্ট, এই যে অবজেক্টে দিলে এই অবজেক্টের ইনফরমেশন, যে অবজেক্টটা সিলেক্ট করা থাকবে আমার, এই অবজেক্ট এখন সিলেকশন করা না, ঠিক আছে এটা কিন্তু ওপেন পাথ, এটা আর এটাতে ক্লিক করলে এটাতে কোনো কোড, এটা কিন্তু যে শূন্য ওপেন দেখা, এখানে শূন্য ওপেন দেওয়া না মানে এখানে কি লেখা পড়ে, দেখেন তো শূন্য ওপেন লেখা না, তার মানে কি এটা ক্লোজ পাথ, ওপেন ক্লোজ পাথ, এটা একটা ক্লোজ পাথ, এটা ওয়ান ওপেন শূন্য ক্লোজ, এটা কিন্তু ওপেন পাথ, ঠিক আছে আর এই যে শেপের ক্ষেত্রে কখনো ওপেন পাথ রাখবেন না, সবসময় কি রাখবেন, এটা ক্লোজ রাখবেন এইসব ক্ষেত্রে, ঠিক আছে ক্লোজ রাখবেন, এটাকে জয়েন দিয়ে দিই, জয়েন করা যাবে এটা না, এটা হবে না বলতো,
ওটা শুধু স্টকের ক্ষেত্রে হবে, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে হবে না, ওই শেপের ক্ষেত্রে, বুঝে গেছি আসে রেজন শেপ একটু একটু, এটা বোঝা যাচ্ছে দাগ আছে কিন্তু এটা কিন্তু ওপেন পার্ট, বুঝতে পেরেছেন? আর এই ধরনের জিনিস কখনো ওপেন পার্ট রাখবে না, এগুলো প্রিন্ট দিলে এই মাঝখানে ছড়াই যাবে, কালার গুলো বের হয়ে যাবে, সবসময় ক্লোজ রাখতে হবে এই ধরনের শেপ গুলো, বুঝতে পারছেন? খেয়াল রাখবেন এই জিনিসগুলো, খেয়াল রাখবেন। যেমন একটা শেপ ক্রিয়েট করতেছেন, এই যে আমরা বানাচ্ছি আমি এমন একটা রেক্টেঙ্গেল হয়ে গেল, তখন আমাদের পাটটা ক্লোজ করলেন না, ঠিক আছে? অবশ্যই যখন বানাবেন পেন্টুল, অবশ্যই কি করবেন, পেন্টুলটা পাটটা কি করে নেবেন, এটা ক্লোজ করে নেবেন, ঠিক আছে? আর এটা 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 কি ক্লোজ কি না কোথা থেকে দেখবো আমরা? উইন্ডো থেকে, ডকুমেন্ট ইনফো, ডকুমেন্ট ইনফো এখানে আসলে হবে না, আবার যে যে এখানে অবজেক্ট, এই যে অবজেক্টটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? যে অবজেক্টটা সিলেকশন, হ্যাঁ যে অবজেক্টটা সিলেকশন থাকবে এখানে, যে যেটা যেটা ক্লিক করবেন সেটার ইনফরমেশন দেখাবে আর কি, হ্যাঁ এই যে এটা আর কি, ঠিক আছে? এই আর কি, তাহলে আপনার এটা বুঝলেন, ওপেন পার্ট ক্লোজ পার্ট বুঝলেন, ঠিক না? আর এই যদি স্ট্রোক, যদি মনে করেন এই যে একটা স্ট্রোক আছে, মনে করেন পেন্টুলটা টানলাম স্ট্রোক, এটা ইয়া বন্ধ করতে পারবে কিভাবে বলেন তো? এটা এই যে এই মাথায় মাথা জোড়া লাগাই দিব, কিভাবে করতে পারি বলেন তো? রাইট বাটন ক্লিক করে জয়েন, জয়েন অথবা কন্ট্রোল জে, অথবা এই যে অথবা অবজেক্টে যে পাতে যে জয়েন, আর এগুলো পাতের ক্ষেত্রে আপনার এই যে গিজা নিয়ে এগুলো তো সমস্যা নেই আর কি, ক্লোজ ওপেন এগুলো সমস্যা নেই, আমার প্রয়োজনে ক্লোজ করবো, প্রয়োজনে বড় করবো, ঠিক আছে? ওপেন রাখবো এটা সমস্যা নেই, কাজের সুবিধা যেটা প্রয়োজন সেটা করবেন আপনি, ওকে? বাসায় কিন্তু অবশ্যই রবি লোগোটা বানাবেন, বানাবেন অবশ্যই কিছু রবি কলে রবি রঙের কালার দিয়ে, কে কে বানাতে পারে আমি দেখবো, ওটার ভিতরে কিন্তু একটা সাথে গার্ডিয়ান কালার আছে, ঠিক আছে? ওই একটা ট্রায়াঙ্গেলে গার্ডিয়ান কালারও আছে, আচ্ছা। এবারে এই যে এই তিনটা টুল একটু বুঝাই দিই, ইরেজার টুল, সিজার টুল, ডাইপ টুল, এই তিনটা ইরেজার টুল লেখেন প্রথমে, ইরেজার টুল, হ্যাঁ ইরেজার টুলের কাজ কি ইরেজ করা, ঠিক না? কি করা বলেন তো? এই যে ইরেজার টুল, এটা আবার ওই যে আমরা ইয়া ফটোশপে দেখছিলাম না, থার্ড ব্র্যাকের মাধ্যমে বড় ছোট করা যায় দেখছিলাম, এটা ক্ষেত্রে করা যাবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ মনে করেন এটা রাখলাম, জাস্ট ইরেজ করে দিলাম, ঠিক আছে? এটা ছোট করে নেই, ইরেজ করে দিলাম, এখানে যাই, এখন আপনি আলাদা আলাদা কালার দিতে পারবেন, মনে করেন এটা একটা কালার দিয়ে দিই আমি, নাকি বলেন? অথবা এটা ইরেজ টুল ব্যবহার করে আপনি ইয়া লোগো বানাইতে পারেন, পেপসির লোগো, ইরেজার টুল আছে না, ইরেজ টুল, পেপসি লোগো এরকম ঢেউ আছে, ঠিক না? নাকি বলেন আছে না? আমি লোগোটা জানি, যখন ক্লাস করার মানে দেখাবো না, এই যে অল্টার ধরে এই কাজগুলো করা যায়, এই যে দেখেন আমি করতেছি অল্টার ধরে, এটা যে আমি লোগোটি জানি কাজে লাগে এই টেকনিকটা, আমি তখন দেখাবো না, ঠিক আছে? কথা বোঝেন নি? হ্যাঁ লোগো ডিজাইন, লোগো ডিজাইন তো দুই তিনটা ক্লাস করাবো, দেখা যাক কি হয় যতটুকু পারা যায়, এই তো লোগো তো বিশাল একটা সেক্টর, অনেক পড়াশোনা, ঠিক আছে? আমি তো ধারণা দিয়ে দেবো যতটুকু পারা যায়, হ্যাঁ এখন আপনি কালার চেঞ্জ করুন, রবি লোগোর উপরে কি ছিল সম্ভবত ব্লু না, না সরি যে পেপসির দুই পাটে দুই কালার ছিল, রেড কালার দিয়ে দিই,
ঠিক আছে নাকি বলেন পারা যাবে না ইরেস করা পরের টুলটা কি আছে সিজার টুল ঠিক না কি আছে এটা আবার সিজার টুল সিজার টুলে এই পাতকে কাট করে দিবে আর কি ই করে দিবে হ্যাঁ কেটে দিবে যেমন এই যে এখানে চারিপাশে পাত আছে একটা আমি ইয়াটা করে স্ট্রোক নিয়ে দেখাই তাহলে বুঝাতে সুবিধা হবে কি নিয়ে দেখাবে এটা তাহলে বুঝে স্ট্রোক নিয়ে দেখাই একটু পাতটা একটু পর করে দিলে বুঝাতে সুবিধা হবে দেখা যাবে একটু আর কি পাতকে কাট করে দিব সিজার টুল হ্যাঁ লেখছেন সিজার টুল প্রথম কি লেখলেন ইরেজার টুলের কাজ কি ইরেজ করা ঠিক না সিজার টুল লিখে হ্যাঁ আর এবার সিজার টুল সিজার টুল নেই পাতকে কেটে দিবে জাস্ট একটা ক্লিক করব পাতের উপর এই একটা ক্লিক করলাম এখানে একটা মনে করেন এখানে একটা অথবা এখানে যেখানে ক্লিক করব এখানে একটা ক্লিক করি দেখেন পাতের উপরে নেই বড় করে নেই ওকে এখন মুভ টুলে একটু সরান যাবে কিন্তু এটা এখন একটু মুভ টুলের সিলেক্ট করে সরান যাবে এখন বুঝতে পেরেছেন আবার নেই এখান দিয়ে মনে করেন কাট করে দিতে পারবো এটা সিলেকশন করে নিতে পারবে ঠিক না হ্যাঁ মানে দুইটা পাত নিলাম আমরা এখানে সিলেক্ট করলাম তারপরে ওই দুইটা টুল দিয়ে জাস্ট টানলাম টানি নাই ক্লিক করছি জাস্ট সিজার টুল নিয়ে এই যে মনে করেন এটাই কাটবে এই পাটটাই কাটবে এই পাটটা তাকে সিলেকশন করতে হবে সিজার টুল নিলাম জাস্ট যেখানটায় আমি কাটবো ওইখানে একটা ক্লিক করবো এখান থেকে এই পর্যন্ত কাটবো মনে করেন এখানে একটা ক্লিক তো করলাম আমি প্রথমে আর এখানে একটা ক্লিক করে দিব ঠিক আছে তার মুভ টুলটা সরাই দিব মুভ টুল অথবা সিলেকশন টুলটা কি করতে পারি আমি সরাই দিতে পারি নাকি বলেন হ্যাঁ জি ভাই কালার চেঞ্জ করে দিতে পারি ঠিক না একইভাবে আমরা যে কোনো ইয়াদের ইয়ার ক্ষেত্র এই যে সিজার টুল নিলাম এখানে একটা ক্লিক করি আবার মনে করেন এখানে একটা ক্লিক করি আর মুভ টুলে যাই এখানে আলাদা করতে পারবে ওকে পাতের উপর ক্লিক করে আলাদা করা যাবে হ্যাঁ ঠিক আছে আবার এগুলো কালার চেঞ্জ করে দিতে পারবেন ইচ্ছা করলে এখন নাকি বলেন পারা যাবে না এখন এই পাট পাটের কালার চেঞ্জ করে দেবে নাকি যাবে না যাবে কিন্তু একটা একটা করে হ্যাঁ মনে করেন এটা কিভাবে করলাম এটা মনে করেন এটা নিলাম একটা সে মনে করেন এটা ফিলও দিয়ে দিই একটা ফিল মনে করেন এটা রেড আছে এটা 15 দিয়ে দিই বাড়াই দিলাম হ্যাঁ ঠিক আছে ইয়াসেপ রাজন স্যাপ এন আপনি যে দেখছেন ওই বর্ডারটা আলাদা 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 কালার হবে এটা বলতেছেন ঠিক না এটা বলতেছেন না এটা আসলে এইভাবে হবে না এটা এখানে এক্সপ্যান্ড করে নিতে হবে ওটা বোঝাবো ওই ফাংশন তো আসি নাই একটু দেখাচ্ছি তাও আপনি দেখতে চাচ্ছেন তা দেখাচ্ছি এখানে আলাদা আলাদা হবে না এখন এখন করা যাবে না এটা এটা আলাদা হবে পুরোটা ওটা সব আলাদা হয়ে যাবে এটা করতে হলে আপনাকে এখান থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে এই যে অবজেক্ট থেকে এই যেখান থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে ঠিক আছে এটা আমি বুঝতে হবে এক্সপ্যান্ডের কাজ তো অনেক আছে এটা এক্সপ্যান্ড না করতে অনেক কাজ মানে এটা আনগ্রুপ করে নিই আমরা এখন আপনি ই স্ট্রোকে কাজ করলে কাজগুলো করেন ঠিক আছে এখন মনে করেন এখানে একটা কালার দিলেন সে মনে করেন আলাদা আলাদা কালার দিতে বলেন আনগ্রুপ করি নি এটা সরি এক মিনিট এক মিনিট দেখে যায়নি এডিট লক করে নিন অথবা কন্ট্রোল হাইড করে নিন এটা হ্যাঁ এক্সপ্যান্ড করার পর এরকম করা যাবে এখন কাজগুলো করি না এখন তো বর্ডার নাই এখন নাইফ টুলটা করতে হবে এটা সিজার টুলটা করা যাবে না কিটা করতে হবে জানেন নাইফ টুল দিয়ে নাইফ টুলটা এনে একটা টান দিলাম এনে একটা টান দিলাম ওকে
এইভাবে আলাদা আলাদা কালার করা যাবে, ঠিক আছে? কন্ট্রোলার ধীরে দিলাম এই আর কি, বোঝেন নাই ইয়াসের সবাই বলে আজকে বুঝাবো না, অন্যদিন বুঝাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এতটুকু তো বুঝতে পারলেন না, এরেজার টুল সিজার টুল না, কি করে বলেন তো, টান দিয়ে, এই যে টান দিয়ে দেখেন এই যে আমি করবো, এটা তো পেছিল বানানো যাবে কিন্তু ইচ্ছা করলে, এটা কেটে বসে নালা হয়ে গেছে এখন, বুঝতে পেরেছেন? নিচেটা লাল দিয়ে দিই, এটা একটু মনে করুন উপরে উঠাই দিলাম, ইরেজার টুল এটা তি আর কন্ট্রোল কে দে, এটা একটু কমাই নি, ওকে ইরেজার টুলটা বানাইলাম, নাইফ টুলটা কিন্তু বানানো যাবে, একটু করে খালি আপের তো একটু উপরে উঠাই দিলাম, বুঝতে পেরেছেন রেজন সাহেব? কেটে ফেলা আর কি, কি করে এটা টান দিতে হবে, টান দিলে কেটে ফেলবে আর কি, কেটে যাবে, হ্যাঁ ওকে পারা যাবে না, এটা লেখা লেখি হরিজন্টাল টাইপ টুলটা লেখা লেখি, এগুলো বুঝাইতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এরিয়া টাইপ টুল, বিশাল কিছু বিলাস অনেক কিছু বুঝাইতে হবে, এটাকে লিখি লেটো দে, এটা মনে করেন এটাকে যদি আমরা অবজেক্টে ক্রিয়েট আউটলাইন করে দেই, এটা মানে টেক্সট আছে না এসে যে কোনো লেখাকে এই কাজগুলো করতে হবে আমাদের, যখন প্রজেক্ট করবো তখন আরো ভালো মতো বুঝবেন, এগুলো ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়, কি করে দিতে হয় বলেন তো, সবসময় না যদি ক্লায়েন্ট চায় প্রিন্ট রেডি চায়, এখন না আপনিগুলো যান আপনি টান দিই এখান থেকে, হ্যাঁ ঠিক আছে,
এখানে 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 আপনি আলাদা আলাদা কালার দিয়ে দেন, আনগ্রুপ করে দিতে হবে। এরকম একটা কিছু হয়ে গেল, ঠিক না? এসে নাইপচুর হিসাবে করে ফেলতে পারলাম। হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? অসীম ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে যে এইটা ইন্টারনেট দেখবেন, হ্যাঁ লিখছেন না এটা হেরিজাল সিজার নাইফ টু দেখছেন তো অবশ্যই, লিখে রাখছেন তো নাকি? হ্যাঁ কালকে বাসায় যে অ্যালাইনমেন্ট একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই পরে আমি একটু মিস করছি ভাই, 2-3 মিনিট নেট চলে গেছিল তো কি দেখলেন নাইফ তুলে বলে বানানো যাবে না, তুলে একটা টান দিব, সে টান দিব, না টানলে কিন্তু কাটবে না, ঠিক আছে? এখন আলাদা হয়ে গেল, কালার দিয়ে দিই আমি। ওকে এটা একটু উপরে উঠাই দিই, আপের অপেশ করে একটু উপরে উঠাই দিই, আপের অপেশ করে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা গেল। আবার মনে করেন যে এলইডিপি একটা লেখা লিখলাম, এটাকে ইচ্ছা করলে আমরা নাইফ টুল এটার উপর ব্যবহার করতে পারি। এটা একটু ক্রিয়েট আউটলাইন করে নিই, ক্রিয়েট আউটলাইন কে বুঝাবো এটা ক্রিয়েট আউটলাইন না করলে নাইফ টুল আবার কাজ করবে না। এটাতে ক্রিয়েট আউটলাইন করে নিই, ক্রিয়েট আউটলাইন করে এটা শেপ হয়ে যাবে একটা, কারণ নাইফ টুলকে কিসের উপর কাজ করে? শেপের উপর কাজ করে, ঠিক না? এখন শেপ হয়ে গেছে, পুরো যদি এটা আনগ্রুপ ক্রিয়েট আনলোড করার পরে এটা আনগ্রুপ করতে হয়। এবার নাইফ টুল নেই, কেটে দেই মনে করেন, আমার যেভাবে মন চায় এইভাবে মনে করেন কেটে দিলাম। হ্যাঁ এটা নিলাম, এটা কালার দিয়ে দিলাম, ঠিক না? এরকম এই তিনটা এগুলো যখন প্রজেক্ট করবো তখন ক্লিয়ার করবে। এখানে এইভাবে ছোট ছোট জিনিস আগে কোনটা কিভাবে কি করে এইভাবে আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। ইরেজারটা ইরেজ করবেন, একটা শেপ নিবেন, বিভিন্ন টান দিবেন, টান দিয়ে যেমন কালার চেঞ্জ করছি, এই যে এটা এটা যেমন ইরেজার টুলটা করছি না, কালার চেঞ্জ করলেন এবার প্র্যাকটিস করেন আগে। স্যার ইলাস্ট্রেটর 2019 আপনার সব অপশন তো পাইনি স্যার, কোনটা পান না আপনি আমাকে বলেন? আপনার বেসিক দেওয়া সেখানে অ্যাডভান্স দিয়ে নেবেন, অ্যাডভান্স আচ্ছা তাহলে পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা পাইছেন রুইল ভাই? জি স্যার পাইছি, পাইছি স্যার, ধন্যবাদ ভাই। লেখাটা নাইফ টুল বল দিয়ে এটা টানলাম, তারপরে যে আন গ্রুপ টু এগুলো কি করা লাগবে নাকি দুই পার্টে যে কালারটা চেঞ্জ করা? ক্রিয়েট আউটলাইন না লেখ লেটারের ক্ষেত্রে ক্রিয়েট আনগুলো ওটা আন গ্রুপ করলে আলাদা আলাদা পার্ট হয়, তাহলে আলাদা আলাদা বুঝতে পারছেন? ওটা বোঝাবো
তারপরে এখন নাইপ টুলনে কাজ করতে পারেন। এখন এটা শেপ হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, এখন কিন্তু টেক্সট নাই, এটা ক্রিয়েট আপলোড করার পর এটা টেক্সট থাকে না, ওটা শেপ হয়ে যায়, বুঝতে পারছেন? এটার উপর এটা কিনা টেক্সট থাকলে কি ওটার উপর আমরা এডিট করে লিখতে পারতাম, ঠিক না? এখন কোন এটার উপর এডিট করে লেখা যাবে, এটা বলে ক্রিয়েট আপলোড শেপ হয়ে গেছে, শেপ হয়ে গেছে, এখন এটার উপর আমি এল ট্যালি এখন আর পরিবর্তন করতে পারবো না, বুঝতে পারছেন? মানে ক্রিয়েট আউটলাইনে পড়েছে আমাদের গ্রুপ ইসরাবিল ভাই, আচ্ছা আচ্ছা, সবাইকে ক্লক বানানোটাকে সবাই দেখছেন? এই যে ক্লক বানানোটা, ঘড়ি বানানোটা, আপনি কি ঘড়ি ইয়াটা দেখাইতে হবে অসীম ভাই, ঘড়ি প্রজেক্টটা? না স্যার, নরমাল ঘড়ি বানাইতে পারবো স্যার, যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওগুলো ঘুরে নেবো। সবাই জমা দিবেন, এটা ঘড়ি বানাইলে তো সময় লাগবে না, তো আপনি বুঝলে তো আধা ঘন্টাও লাগবে না, এটা জাস্ট একটু নরমাল যদি ওইভাবে না পারলে একটু জাস্ট কাজটা করতে পারেন কিনা। আর রবি তো এক মিনিটের ব্যাপার, রবি লোক জাস্ট কালার নিতে তো হয়তো 2-3 মিনিট লাগতে পারে, 5 মিনিট লাগতে পারে, ঠিক আছে? সবাই করবেন এটা, হ্যাঁ? তাহলে ঘড়িতে গেলাম না, তাহলে অ্যালাইনিং নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এই যে অ্যালাইনিং এর এই যে উপরের দিকগুলো আমরা যেমন যে অ্যালাইনিং এর যে উপরের যে 6টা ইয়ে আছে, এটা হচ্ছে অ্যালাইনিং এর জন্য ব্যবহার করা, নিচের এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? সমান দূরত্ব ভাগ করার জন্য, দূরত্ব নেওয়ার জন্য এইভাবে ব্যবহার করা হয়। অ্যালাইনিং তো আপনার ইয়েতে ছিলেন, ইয়েতে যেমন ইয়েতে যেমন ইয়ে ফটোশপে তো ছিল, ঠিক না? এখন এখানে আপনারা হয়তো বুঝবেন, প্রথম তিনটে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন, পরে তিনটে ভার্টিক্যাল অ্যালাইন, আর নিচের গুলো নিচে 6টা কি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউট অফ ডিস্ট্রিবিউট করার জন্য, ঠিক না ইয়া সাহেব, রেজন সাহেব? জি ভাই, অ্যালাইন তো পাবেন আপনারা, যেমন যে আপনি এখানে প্র্যাকটিস করবেন, বাসা আসতে প্র্যাকটিস করবেন, মনে করেন এটা নিলেন, এইভাবে নিলেন, মনে করেন সবগুলো আপনি সিলেক্ট করলেন, ঠিক না? এটা দিলে কি হবে, বাম পাশে বাম সাইড এক হয়ে যাবে না? এটা দিলে কি হবে, এক রকম ফটোশপ বাম সাইড বরাবর হয়ে যাবে না? এটা দিলে কি হবে, এটা দিলে কি হবে, একই ওই যে ফটোশপের মতই ডান সাইড বরাবর, ডান সাইড বরাবর হয়ে যাবে, হ্যাঁ? আর এটা দিলে কি হবে, মিডল হবে, এলেম একের মিডল হয়ে যাবে, ঠিক না? আর এটা দিলে কি হবে, এটা আর্টিকেল অ্যালাইন বল,
কি বলেন বলেন একজন বলেন, এটা তো লেখাই তো আছে দা আগে বড় যেটা শুনি সেটা হবে তারপর ছোট এরকম হবে। আর সিম্পল একটা উপরে একটা দাগ দেওয়া আছে না, উপরের সাইডটা বরাবর থাকবে, সিম্পল একটা কথা, উপরে উপরে একটা দাগ আছে, উপরের সাইড কি বরাবর থাকবে ঠিক না? এটা দিলে কি হবে? এই যে এটা এটা হ্যাঁ নিচের সাইড বরাবর থাকবে, নিচে একটা দাগ দেওয়া আছে না, এই সিম্পলে দেওয়া স্যার, এটা কি মাঝখানে এটা মিডিল বরাবর থাকবে এটা, হ্যাঁ মিডিল মিডিল বরাবর মিসেপগুলো মিডল বরাবর থাকবে। এটা যদি আমি এটা কি আছে ভার্টিক্যালি আছে ঠিক না, যদি এটা দেই সমান দূরত্ব ভাগ হয়ে যাবে, সমান ডিস্ট্রিবিউট হয়ে যাবে সমান দূরত্বে, মনে করেন এটা এইভাবে আসছে। এইভাবে আসছে এটা মনে করেন এখান থেকে একটু মিডল অ্যালাইন করে নিলাম, এটা দিলে কি হবে বলেন? আবার যদি এটা এইভাবে থাকে মনে করেন এটা এইভাবে আছে, একটু এইভাবে একটু ঘুরাই দিই, এগুলো তো সময় নিয়ে করবো না, জাস্ট অ্যালাইনটা বুঝাই দিলাম। অল্টার ধরি হ্যাঁ এরকম আছে মনে করেন, সে মনে করেন এরকম আছে, একটু ডিস্টেন্স গুলো কমাই বাড়ায় রাখি, কালকে এই বিজনেস কার্ড শুরু করে দিতে পারি, বুঝতে পারছেন রাজাম সাহেব? প্রজেক্ট বেশি বেশি করাইতে হবে, এই যে অ্যালাইন মেলাইন দিয়ে বিজনেস কার্ড করতে পারবেন না নাকি পারবেন না? দেখেন এখান থেকে আমরা একটু এই অ্যালাইনটা করে নিই নাকি বলেন, এই অ্যালাইনটা করলে মিডল বরাবর হয়ে যাবে না? আর এখান থেকে যদি আমরা এটা দিই তাহলে কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার হয়ে যাবে না? এটা দিলে অথবা আমরা সবসময় যে এই দুইটা, দিলেই এটা মানে এটা কি আছে বলেন তো, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট এটা এই দুইটা ব্যবহার করবেন, এই যে এটা ব্যবহার করবেন কোনটা, এইটা অথবা যদি এভাবে হয়, এগুলো তো কাজ অনেক করবো, আপনারা লেগে থাকলে অনেক প্র্যাকটিস হবে, এমনি মনে থাকবে, পাশে তো এখন জাস্ট প্র্যাকটিস করতে হবে, জিনিসটা মূল জিনিসটা তো বুঝতে হবে ঠিক না, বোঝেন নাই? এগুলো তো আমরা যখন প্রজেক্ট করবো এগুলো তো আমরা প্রজেক্টে কাজে লাগাবো, এখন মূল জিনিসটা না বুঝলে তো সমস্যা হবে ঠিক না? মনে করেন এটা এরকম আছে, এটা দিয়ে দিলাম, এই যে এটা, এই যে এই দুইটার কাজ করবে এটা, ঠিক আছে? কি মানটা আসতেছে না কেন, এখন মান বসানো যায় তো সেটাই শো করতেছে না কেন? এখানে মান বসা স্পেস নির্ধারণ করা যায়, বুঝতে পারছেন? অপশনটা কিভাবে আনতে ভুলে গেছি, দেখা দেখে আমি দেখাবো, মান বসানো যায় বুঝতে পারছেন? এই যে এখানে আসতেছে না কেন, এটা তো জাস্ট করে দিলাম আমরা ঠিক না, এখানে 5 পিক্সেল পর পর রাখবেন কিনা 10 পিক্সেল পর মানে দেখানো যায় এখানে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ ভাই না এই সফটওয়্যার এলাইন করে এটা হাইড করা তো, এই যে হাইড হয়ে গেছে তো, এটা হাইড করা কেন, এটা হাইড থাকবে না তো, সিলেকশন করলে চলে আসার কথা, বুঝেন নি? সিলেকশন করলে মান বসানোর জন্য এখানে চলে আসার কথা, আমি 5 পিক্সেল পর পর ডিস্ট্রিবিউট করব নাকি 10 পিক্সেল মান বসানো যাবে নাকি এখান থেকে শো ইউজার প্রিভিয়াস এটা হাইড হয়ে রয়েছে দেখতে হবে, এটা হাইড হয়ে রয়েছিল কেন দেখতে হবে, এটা টু স্পেস এর চুজ না, এটা তো ঠিক আছে, এটা তো কোথায় বুঝাইলাম তো, এটা ও আচ্ছা একটা অবজেক্ট সিলেক্ট করে দিতে হবে, এই যে এখন মান দেখাবে, বুঝা গেছে কি বললাম? এই যে মনে করেন এই তিনটা সিলেক্ট করলাম আমি, এটা ক্লিক করলাম, এটা জাস্ট একটা ক্লিক করবো, হ্যাঁ
ঠিক আছে, ক্লিক করলাম, এখন মান বসাবো। এখন আপনার বাকি দুটো অবজেক্ট কত দূর দূর রাখবেন, মনে করেন 10 পিক্সেল 5 জি এখানে বসাই দিতে পারবেন, ঠিক আছে? কত লিখবো বলেন? 10 পিক্সেল লিখি। এখন আপনি এটা কি আছে, এটা উপর নিচে ভার্টিক্যাল না, এটা এটা দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে, 10 পিক্সেল পরে আছে কিন্তু। এখন এটা আবার আমি কি দিয়ে দিই, 30 দিয়ে দিই নাকি বলেন? আরো বাড়বে, ঠিক আছে? আবার যদি আপনি হরাইজন্টালি করতে চান, মনে করেন ডিস্ট্রিবিউট করতে চান, এরা তো মনে করেন এই দুটো এই দুটো, অথবা এটা দিলে তো ডাইরেক্ট দিলে তো আবার ডিস্ট্রিবিউট হয়েই গেল, ঠিক না? অথবা যদি আপনি যে কোনো একটা ক্লিক করেন মাঝখানে, অথবা এটা এটা সাইডের থেকে দেখাই, এটা ক্লিক করি, এখন আপনি মান বসাই দেন, এখন আপনি এই যে এটা দিয়ে দেন হরাইজন্টাল, এখন 30 পিক্সেল পরে আসছে, বুঝতে পেরেছেন? যদি 50 দিয়ে দিই, এখন 50 পিক্সেল পরপর আসছে, হ্যাঁ পারা যাবে না নাকি যাবে না? মনে করেন এরকম এরকম তেরসা আছে, এরকম সে মনে করেন এটা ক্লিক করে নিই আমি, এটা মান বসাই দিই, মনে করেন 25 বসাই দিই, এখন কোটা দিব এই যে এটা, ঠিক না? এটা ক্লিক করি, ঠিক আছে? এটা কিন্তু ক্লিক, এগুলো তো কিন্তু ক্লিক করতে হবে, মান বসালে যে আসবে ব্যাপারটা এরকম না কিন্তু। আপনি কোনটা করুন, ভার্টিক্যাল না হরিজন্টাল, এটা দেখতে হবে, করতে হবে কিন্তু। খেয়াল করবেন কি দেওয়া আছে, সিলেকশন আর্টবোর্ড দেওয়া আছে, এটা দেখে নেবেন, হ্যাঁ ঠিক আছে? এখন এটা কিন্তু সিলেকশনের ক্ষেত্রে, এখন যদি আমরা মনে করেন এই যে এইটা, মনে করেন এই অবজেক্টটা পুরো হোল ডকুমেন্টের সাপেক্ষে আমরা অ্যালাইন করতে পারবো, কিভাবে? যদি আমরা এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রাখি, কি দিয়ে রাখবো বলুন তো? অ্যালাইন টু আর্টবোর্ড, আচ্ছা যেভাবে এই সরাই দিয়ে, মনে করেন একটা গ্রুপ বা যে কোনো অবজেক্ট, ওকে হ্যাঁ ঠিক আছে, বুঝেন না? এলাইন এগুলো প্র্যাকটিস করবেন, স্যার। হ্যাঁ বলেন। এক মিনিটের জন্য শুধু ওই লোগোটা যদি একটু দেখাইতেন, এই রবি লোগোটা। ও আচ্ছা আচ্ছা, শুধু আপনি করে যান স্যার, একটু এবার কন্ট্রোল ডি প্রেস করে থাকি, ওকে। এবার রিফ্লেক্ট দিয়ে যাব, এই যে এখানে অল ধরে হরিজন্টাল দিয়ে দিব, কপি করব না, কপি করলে করার দরকার নেই, ওকে দিয়ে দেবেন, কালারগুলো চেঞ্জ করে দেন একটা একটা করে, ঠিক আছে? একটা একটা করে কালার চেঞ্জ করবেন, দিবেন সস থেকে, ঠিক আছে? তো করবেন ওই যে রবি লোগোতে গুগল থেকে নামাবেন, ওখানে কিন্তু একটা ইয়ে ট্রায়াঙ্গেল মিটার গ্রাডিয়ান দেওয়া আছে, দেখি গ্রাডিয়ানটা কে কে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? পারেন কিনা দেখবো, গ্রাডিয়ান সলিড একটা স্টুডিওটা সেভাবে জানি গ্রাডিয়ান দেওয়া আছে, দেখবেন রবি লোগোতে।
আচ্ছা ঠিক আছে দাঁড়ান, অ্যাটেন্ডার একটা ছবিটা তুলে রাখি এক মিনিট। ভাই আমি একটু ছোট কারণে একটু শেয়ার করতে চাচ্ছিলাম, মানে আমার সফটওয়্যারটা আপনার মতো এরকম ডান পাশে সাজিয়ে নিতে চাচ্ছিলাম, তাহলে বেশ কাজ করতে সুবিধা হয়। একটু এলোমেলো হয়ে গেছে এ পরে টাইনা টাইনা সাজাবেন বাসায়, কালকে দেখেন। আপনার দেখলাম বেশ সুন্দর করে ডান সাইডে সাজানো হয়েছে, সব অপশন গুলো আসছে, সব অপশন গুলো এই যে আমি সাজাই নিছি তো টান দিয়ে নিয়ে আসছেন, আমি বুঝছি বিষয়টা। উইন্ডো থেকে কারো কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? স্যার গতকালকে আমার এই জায়গায় মানে কারেন্ট